পেকিং করা হচ্ছে, বুঝতেই পারছো। আর এই দেখো রান্না, এখানে রান্না করা হয়। নমস্কার বন্ধুরা, গুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আশা করি সকালেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা মোটামুটি অন্যরকম দেখে বুঝতেই পারছো। তো আমি অনেকদিন পর বাইরে, মানে বাড়ির বাইরে বের হচ্ছি। তো বাড়ির বাইরে বের হচ্ছে বলতে দূরে কোথাও নয়, আমাদের মানে কাছে গ্রামে ঠাকুরের ভোগ নিবেদন হয় আজকের দিনে। তো যেটা হলো বাবা ক্ষেত্রপালে, মানে বাবা ক্ষেত্রপালের ভোগ, তো সেইখানে যাব। আজকে বাড়িতে রান্নাবান্না হয়ে ওঠেনি, মানে হচ্ছেও না, ছেলে মেয়ে চলে গেছে আগে সাইকেল নিয়ে, আর এখন আমি আর তোমাদের দাদা ভাই বের হবো, বাইক নিয়ে যাবো। বেরিয়েছি, জলের বোতল নিয়েছি যে, আর ওইখানে গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে মানে দেখাবো তোমাদেরকে কত সুন্দর মানে পরিবেশন করা হয় এখানে, বা কত সুন্দর প্রকৃতি তোমরা দেখলে বুঝতে পারবে। তো সব থেকে বড় কথা যেটা হচ্ছে, ওইখানে মানে ঠাকুরের এমন মহিমা, তোমরা দূর থেকে যে কোনো প্রার্থনা করতে পারো, বা যে কোনো রোগ জ্বালা ব্যাধি যে কোনো যা কিছু আছে তোমরা মনের, মানে মনের যে কোনো বাসনা তোমাদের ওখানে পূর্ণ হবে। যদি তোমরা দূর থেকে হোক বা কাছে হোক, গিয়ে কাছে হয়তো অনেকে আসতে পারবে না, অনেক বন্ধুরা আমার মানে অনেক ইউটিউবার বন্ধুরা আছো যারা দূর থেকে হয়তো আসতে পারবে না। তো দূর থেকে তোমরা মানে ভক্তি ভরে প্রার্থনা করো, তো ওই ঠাকুরের এমন মহিমা, যে কোনো রোগ ব্যাধি থেকে তোমরা মুক্তি পাবে। তো আশা করছি তোমরা মানে করবে, যার তোমাদের যা মনস্কামনা মানে মনের ইচ্ছা আছে অবশ্যই তার ঠাকুরের কাছে প্রার্থনা করবে। চলো তোমাদের ঠাকুরের অবশ্যই দর্শন করাবো। আর তাছাড়া ওইখানে যে কীভাবে মানে ভোগ বিতরণ করা হয় তো না দেখলে তোমরা বুঝতে পারবে না। এখন যদিও করোনা পরিস্থিতি, তবুও মানে মোটামুটি যেসব মানে নিয়ম আছে সেসব নিয়ম মেনেই করা হবে। অবশ্যই সাথে মাস্ক নিয়ে চেয়েছো, তো মাস্ক পরে যাব। তো ছেলে মেয়ে আগেই চলে গেছে, আর এই স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর আজকে তো বাড়িতে রান্নাবান্না কোনো কিছু হচ্ছে না, আর তার মানে মানে কাজ খুবই ফাঁকা। তো চলো সেইখানে গিয়ে আবার দেখা হবে। যারা আমার ইউটিউবের বন্ধু আছে অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নতুন যদি হয়ে থাকে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, পরে বের হব। তো আজকে বলতে কি খুব একটা মানে সাজতে পছন্দ করি না, তোমরা তো আমার ব্লগ দেখা দেখেই থাকবে। তো চলো বেরিয়েছি, এরপরে যাবো মাছটা নিয়ে নিই। চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। দেখাচ্ছি এক ঝলক, এই যে দেখো যারা সব ভোগ মানে সেবা করতে এসেছে, এই দেখো লাইন। তো এটা একটা পিচ রাস্তা, পিচ রাস্তার মধ্যে বসিয়ে খাওয়ানো হয়, এই দেখো। আর ওই যে ঠাকুর মন্দিরটা কাছে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। তো শুধু তোমাদের আমি মানে সংখ্যাটা দেখাচ্ছি আর কি, কত মানুষ এখানে প্রসাদ নিতে আসে। এই যে রাস্তাটা দেখছো তোমরা, লাল কাঁকড় রাস্তা, এটা হচ্ছে আমাদের জয়রামবাটি মানে মা সারদা দেবীর জন্মস্থান যেখানে, তো এটা তার শেষ মানে বর্ডার আর কি, মিশনের শেষ বর্ডার। এইদিকে একটা বাইপাস রাস্তা আছে। তো এবার কাছে এসে গেছি, যে চলো ভেতরে ঢোকা যাক। তো এই যে দেখো লাইন বসে গেছে, যাব।
আর যে পড়াশোনা হয়ে গেছে আমরা একটু পরে বসবো এখন এই যে সকালে বসে গেছে তো চলো চলো আগে মন্দিরে একটু প্রণাম করে আসি তারপরে বন্ধুরা বন্ধুটা ভাঙা হয়েছে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আর মোটামুটি ওইভাবে এখন পূজাটা সারা হচ্ছে তো যাই হোক কীভাবে এখানে ভোগ রান্না করা হয় তোমাদের সব দেখাবো আর এই যে মন্দিরটা দেখো আমি পিছন দিকে আছি এরপর আমি সামনের দিকে যাবো বাবাকে প্রণাম করে আসবো চলো কীভাবে রান্না হয় তোমরা দেখলে অবাক হবে এখানে বুঝতেই পারছো হাজার হাজার মানে প্রায় লাখ লাখ লোকের রান্না তো লাইন তো শেষ নেই অনেকক্ষণ ধরে হাঁটছি লাইনে তো চলো মন্দিরে এসে গেছি এখন মাইকিং করা হচ্ছে বুঝতেই পারছো আর এই দেখো রান্না রান্না করা হয় বন্ধুরা খুব চেঁচামেচি হচ্ছে তাই পুজোর কথাই বলছি তো তোমাদের যা মানে প্রার্থনা আছে তোমরা এখানে প্রার্থনা করো আশা করছি তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আমি ঠাকুরের ফুল নিয়েছি বাড়িতে নিয়ে যাবো তোমাদের জন্য আমি প্রার্থনা করলাম সকালে তোমরা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই তোমাদের ভালো কাটুক জানো পরে একটু ভোগের সন্ধানে যাবো যদি দেওয়া হয় একটু পাবো আর কি তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এরপর বসে যাবো খুব কাছাকাছি আছি এইভাবে আমাদের রাস্তায় বসে মানে খুব সব সেবা করতে হয় বাকি আছে
তো এখন এই যে বসে গেছি লাইনে আর এখন মানে এত ভিড় হয় এখানে প্রচন্ড ভিড় হয় যার জন্য কিছু ঘন্টার জন্য মানে এটা বাস রুট তো বাস বন্ধ করে দেওয়া হয় বাস চলাচল বন্ধ থাকে তো এত প্রচন্ড ভিড় হয় আবার বিকালের দিকে মোটামুটি রাস্তাটা ফাঁকা হয়ে যায় তো সব সময় পাওয়ার পরে রাস্তা ফাঁকা করে দেওয়া হয় এখন মন্দিরের কাছাকাছি আসি চলে পরে প্রসাদ খুলে দিয়েছি এরপরে তো খাবো আর বসে গেছি লাইনে দেখো বসে কাছাকাছি আছি চলো এখানে আপনার মুখার মজা পাই তো আলাদা বুঝতে পারছি তোমরা যদি কখনো সুযোগ পাও এখানে অবশ্যই এসো দেখো লাইন লাইনে শেষ নেই একেবারে চলে গেছে এখান থেকে দোয়া নাম্বারটা আমি লাইনে বসে গেছি দেখো বুঝতে পারছি দেখো লাইন শেষ তো দেখানো যাবে না আর সব দিকে দিকে তোমরা যদি সুযোগ পাও এখানে অবশ্যই এসো দেখো তোমাদের খুব ভালো লাগবে তো মেয়ে বান্ধবীদেরকে নিয়ে এসেছে ছেলেও তাই আর আমি আর তোমাদের দাদা ভাই পুরো ঘুরে এসেছি করা যাবে আর দাদা ভাই পাশে বসে আছে দাদা ভাই পাশে বসে আছে ঠাকুরের কৃপা এই যে পাতা পড়ে গেছে দেওয়া হয়ে গেছে তো এই যে প্রথমে পায়াস ভোগ দেওয়া হচ্ছে তারপরে এটা আসল প্রসাদ কত টাকা এই বাজেটটাই আমার জ্ঞানে এক
আবার কাল দেখা হচ্ছে নতুন সময় নিয়ে।